অনলাইনে পশুর হাটে এবার এখনও তেমন সাড়া নেই। উদ্যোক্তা ও খামারিরা বলছেন করোনা সংক্রমণ কমে গেছে, তাই সরাসরি হাটে গিয়েই গরু কিনতে মানুষের আগ্রহ বেশি। এরপরও জমবে অনলাইন হাট, আশাবাদী তারা। আবদুল্লাহ শাফির প্রতিবেদন। কয়েক বছর ধরে কোরবানির পশু বিক্রির অনলাইন হাটেও হাওয়া লেগেছে। করোনার গত দুই বছর সেই হাওয়ায় ছিল বেশ গতির। সামাজিক যোগাযোগ মাধ্যম, বিভিন্ন ই কমার্স সাইট আর সরকারি উদ্যোগে তৈরি হয়েছে ডিজিটাল হাট। কিছু উদ্যোক্তা ফেসবুক লাইভে এসেও পশু বিক্রির প্রস্তুতি নিচ্ছেন। অনেক প্রতিষ্ঠান পশু কোরবানি করে মাংস বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থাও রেখেছে। তবে এবার তেমন সাড়া নেই, কারণ করোনাকে এখন আর পাত্তা দেয় না মানুষ। সঙ্গে রয়েছে অনলাইন প্রতারণার এক ঝাঁক উদাহরণ। অনলাইনে আমাদের বেশি যেটা হচ্ছে, আমরা ওই যে ভাগা সেল করি, গরুর ভাগা যেটা হয়। আচ্ছা, এটা আমাদের প্রতি মানে আমরা কোভিড থেকে শুরু করেছিলাম যে 15,900 আর 20,900 টাকার দুইটা ভাগা থেকে আমার। আচ্ছা, তো এটা একটা ভাগ একটা নামে কোরবানি করা যায়। একটা গরু সাত নামের মধ্যে একটা ভাগের দাম হচ্ছে 15,900 টাকা। এইটা আমরা কোভিড এর সময় শুরু করছিলাম। এটা একদম আমরা কোরবানি করে মাংসটা বাসায় পৌঁছায় দিই মানুষ যারা যারা অর্ডার করে। তো অনলাইনে আমাদের এইটার আমরা আবার খুব বেশি রেসপন্স আছে আমাদের। এবার অনলাইনে তেমন রেসপন্স নাই, তবে আমার সবচেয়ে বড় গরু যেটা বিক্রি করছি এটা আমি অনলাইনে অনলাইন বলতে মানে ইউটিউবে ভিডিও ছিল, ওখান থেকে আমার যা ইয়ার আসছে কাস্টমার আসছে দেখছে প্রাইসে পৌঁছে আমি ছেড়ে দিই। যেমন গতবার আমার কিছু গরু হাটে গিয়েছে, ওখান থেকে কিছু গরু আবার ফেরত আসছে, যার কারণে আমি এবার হাটের আইডিয়া করিনি। আইসিটি মন্ত্রণালয়ে বসিয়েছে ডিজিটাল হাট, কিন্তু আনাগোনা এখনো তেমন নেই, আছে কেবল গুটি কয়েক হাটে। পশুর পাশাপাশি পশুর যিনি বিক্রেতা থাকবেন তার ফোন নাম্বারটা দেওয়া থাকবে, আপনি বিক্রেতার সাথে সরাসরি ফোনে কথা বলেই কিন্তু গরুর বিস্তারিত জেনে তারপর আপনি অর্ডার করতে পারবেন। এবারও এবছরও আমরা যদিও এখন লকডাউন নেই, কোভিড টাইম চলে গেছে অনেকটাই, তারপরেও আমরা আশাবাদী যে এবার অনলাইনেও গরু কেনাকাটা হবে। গত বছর সারা দেশে অনলাইনে 3.5 লাখ কোরবানির পশু বিক্রি হয়েছে, যার বাজার মূল্য 2,500 কোটি টাকা। আবদুল্লাহ শাফি, নাগরিক, ঢাকা।